জেসমিন, তোমার ছেলেটাকে আমি বেশি আদর দিয়ে দিয়ে বাদর বানিয়ে ফেলেছি। সে তোমার কোনো কথাই শোনে না। আমি এখন কি করব বলো? তুমি চেয়েছিলে তোমার গ্রামের বান্ধবীর মেয়ে শিউলির সাথে ওর বিয়ে দিতে, কিন্তু আমি কোনোভাবেই ওকে রাজি করতে পারছি না। আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও। কিন্তু আমি তো বাবা, আমাকে কিছু একটা করতেই হবে। বাবা হিসেবে যা করার আমি তাই করব। তুমি শুধু আমার জন্য দোয়া করো। এই যে উঠুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, চাটা খেয়ে নিন। আপনি কে? আমি চাঁদনি, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, চাটা খান। চাঁদনি মানে আমার বাবা কই? বাবা, ও বাবা! আঙ্কেল ঘুমাচ্ছিল, আমি আঙ্কেলকে ডেকে তার জন্য চা নিয়ে এসেছিলাম, তাকে চা দিয়ে আসলাম। এখন আপনি চা খান, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। রাখেন আপনার চা। বাবা, ও বাবা! কি হয়েছে বন্ধু? তুই এত চিৎকার করছিস কেন? বাসা কি ডাকাত পড়েছে নাকি? কই ডাকাত কই? আরে ডাকাত বাদ দাও, ওই মেয়েকে, মেয়ে এখানে কি করে? ও হচ্ছে চাঁদনি, আমার বন্ধুর মেয়ে, ও এখান থেকে এই বাড়িতেই থাকবে। মানে মাথাটা তো ঠিক আছে তোমার বাবা, তুমি কি বলতেছো গোলা? ও আমাদের বাড়িতে থাকবে মানে? আরে আমি তো ঠিকই বলেছি, চাঁদনি মা এখন থেকে এই বাড়িতেই থেকে কলেজে লেখাপড়া করবে। এখন আর তোকে আমার সকালে চা বানিয়ে দিতে হবে না, প্রতিদিন চাঁদনি মা সবাইকে চা করে খাওয়াবে। খবরদার বাবা, আমি কোনো অপরিচিত মেয়ের হাতে বানানো চা খাবো না, তোমার ইচ্ছে হলে তুমি খাও। রাসেল চাটা খাবে না, চাটা আমাকে দেন। মা চাঁদনি, তুমি তাহলে চাটা মন নাকি দাও। দেন দেন, চাটা দেন। রাসেল, তুই এখন থেকে প্রতিদিন চাঁদনি মাকে কলেজে নিয়ে যাবি, আবার কলেজ থেকে নিয়ে আসবি, ঠিক আছে? কি অসম্ভব, পাগল হয়ে গেছো তুমি? মানে আমার খাওয়া দেওয়ার কাজ নাই, আমি ডেইলি ওরে কলেজে নিয়ে যাবো, আবার নিয়ে আসবো না? আচ্ছা মুন্না। জি আঙ্কেল। তুই এখন থেকে চাঁদনি মাকে প্রত্যেকদিন কলেজে নিয়ে যাবি, আবার কলেজ থেকে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নাই, আমি চাঁদনি আপাকে কলেজে নিয়েও যাবো, কলেজ থেকে নিয়েও আসবো। ভালো আছে বন্ধু? গুড, চলো আমরা তাহলে যাই। বন্ধু তুই রাগ হোক,